Thank you.
শ্রীমতী অঞ্জলিকা সরকারী ব্রহ্মচারিণী মা। Thank you.
Thank you.
জয় মা। গুরুর মধ্যে স্থিত মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু, গুরুর মাতা নমস্তেস্তু, মাতৃগুরু নমাম্যহম। গুরুর মধ্যে মাতা এবং মাতার মধ্যে গুরুর অবস্থান, তাই গুরুরূপী মা এবং মাতৃরূপী গুরুকে জানাই আমার অনন্ত করি প্রণাম। প্রণাম নিবেদন করি শিষ্যী ঠাকুরের ভাবধারার অন্যতম ধারক এবং রূপকার শ্রীমৎ মহান্ত মহারাজের চরণে। প্রণাম জানাই শিষ্যী ঠাকুরের নিরলস কর্মী বিমলানন্দ সরস্বতী মহারাজের চরণে। প্রণাম জানাই সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী, ট্রাস্টি এবং অন্তেবাসীদের চরণে। প্রণাম জানাই সুধাংশুবালা মহিলা যোগাশ্রমের অধ্যক্ষা জ্ঞান স্বরূপা সহ সকল ব্রহ্মচারিণীদের চরণে। প্রণাম সকল ভক্ত শিষ্যের চরণে, জগজ্জনের অংশ সম্ভূতা মায়েদের চরণে। ছোটদের জানাই জয় গুরু, জয় মা পিতি সম্ভাষণ। আমরা ঠাকুর মহারাজের নির্দেশে সার্বভৌম সম্মিলনীতে
উপস্থিত হই তার কৃপা আকর্ষণ করার জন্য। এই বছর চেন্নাইয়ে সম্মিলনী হওয়ার কথা ছিল, কোভিড-19 জন্য হরিশহর মঠে সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মিলনীতে মায়েদের কর্তব্য সম্বন্ধে আমাকে বলার জন্য জানিয়েছেন, তাই আমি মায়েদের কর্তব্য সম্বন্ধে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, এই আমার প্রার্থনা। আমরা দীক্ষা গ্রহণ করছি, নামও জপ করি, কিন্তু তার উপদেশ মতো নিজেদেরকে কি গড়ে তুলতে পেরেছি? বৌদ্ধের বাড়ি গেলে কি হবে? ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সমূহ নিয়মিত খেতে হবে, তবে না রোগ সারবে। সেই রকম ঠাকুর মহারাজের ব্যবস্থাপত্র অনুযায়ী চললে তবে না ভবরোগ থেকে মুক্তি পাব। ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়া বিলাসিতাকে তুচ্ছ করে মায়েরা কি করে আবার সেই আদর্শ যুগের নারীদের মতো গৌরবের স্থান অধিকার করতে পারেন? তজ্জন্য ঠাকুর আপ্রাণ চেষ্টা করে গেছেন। স্বামী স্ত্রীকে সমানভাবে আদর্শে অনুপ্রাণিত করে তুলতে না পারলে আদর্শ পরিবার গঠন অসম্ভব। আদর্শ পরিবার গঠন না হলে আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। এই জন্যই আমরা দেখতে পাই ঠাকুর মহারাজ উভয়কেই চিঠিপত্র দিয়ে সমানভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। সামাজিক উন্নতি অবনতি প্রধানত মায়েদের উপর নির্ভর করে, কারণ সন্তান গড়ার কাজটি ভগবান মায়েদের উপর দিয়েছেন। একটি সন্তান জন্ম নেয় তার মায়ের গর্ভ থেকে। আধুনিক বিজ্ঞানীরা বলছেন গর্ভাবস্থায় মায়েরা যেরূপ চিন্তা ভাবনা করবে সন্তান সেই রকম হবে। এই সময় যদি মায়েরা ভাগবতী কথা ঠাকুরের কথা শুনে তাহলে সেই ভাব তার মধ্যে সঞ্চারিত হবে, একটি আদর্শ সন্তানের জন্ম দিতে পারবে। বালিকাদের প্রথমেই পুরাণ ইতিহাস গৃহকার্য শিল্প স্বাস্থ্যনীতি ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সাহায্যে শিক্ষা দিতে হবে। রামায়ণ মহাভারত হইতে আদর্শ চরিত্র এমনভাবে তাদের সম্মুখে ধরতে হবে যাতে তারা আকৃষ্ট হতে পারে। মেয়েরাও উচ্চশিক্ষা পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভারতীয় ভাবধারার অনুকূল শান্তভাব ত্যাগ তিতিক্ষা প্রেম পরধর্ম সহিষ্ণুতা প্রভৃতি মহতি শিক্ষাও তাদের দিতে হবে। ভোগ বিলাস কামনা বাসনা প্রকৃত পক্ষে আমাদের অমানুষ করে তোলে, প্রবৃত্তির দাস। ভোগ পরায়ণ মায়েরা কোনো কালেই সচ্চিদানন্দ ব্রহ্মের সন্ধান পান না। স্ত্রী শিক্ষার বিরোধিতা করা অত্যন্ত অবৈধ কার্য, কিন্তু স্ত্রী শিক্ষার আমূল সংস্কার না করলে স্বাধীন ভারত গুড মাদার পাবে না এবং গুড নেশানো গড়ে তোলা দুঃসাধ্য। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নিগমানন্দ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ বা সুভাষচন্দ্র কাহারও জননী আধুনিক শিক্ষায় শিক্ষিতা ছিলেন না। ইহাতেই বোঝা যায় আধুনিক শিক্ষা বর্জিতা হয়েও এইসব মহিলারা এমন কোন শিক্ষা পেয়েছিলেন যাতে সমগ্র দেশ কোনো কালে তাহাদের শ্রদ্ধা না করে পারবে না? কি সেই শিক্ষা? ইয়া আবিষ্কার করাই আজ আমাদের কর্তব্য। সেই শিক্ষা আদর্শ মা হওয়ার শিক্ষা। আমাদের ঠাকুর মহারাজ মায়েদের উদ্দেশ্যে যে সকল উপদেশ দিয়েছেন তার মধ্যে যে ভাবটির উপর তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তা হলো মাতৃত্বের সাধনা। তিনি মায়েদের আদর্শ জননী হওয়ার জন্য আবেদন জানিয়েছেন, বলেছেন আদর্শ জননীর একান্ত অভাব, মাতৃত্বে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো নারী পবিত্র সেবার আদর্শকে রূপ দিতে সমর্থ হয় না। মাতৃত্বে প্রতিষ্ঠিত না হলে প্রকৃত দয়া মায়া মমতা স্নেহ করুণা প্রভৃতি দৈবী গুণগুলি ফুটে উঠবে না। তিনি এক মহিলা ভক্তকে লিখেছেন, মায়ের নামে বিভোর হয়ে মাতৃত্বের বিকাশ করে দুঃখহরা নামের সার্থকতা কর। আমি যে মায়ের মধ্যে মেয়েকে খুঁজিতে খুঁজিতে হয়রান হয়ে গেলাম। মায়েদের সাধনা কোনো কিচ্ছু সাধন নয়, ঘরে বসে সতী নারীরা সে সাধনায় সফল হতে পারে।
নিষ্ঠা সহকারে গৃহস্থ ধর্ম পালন করেই জননিত্বে প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বেদনাহত চিত্তে এক মহিলা শিষ্যাকে লিখেছেন, আমি তোমাকে মাতৃমন্ত্রে দীক্ষিত করেছি, আশাও ছিল তোমার মধ্যে মায়ের দর্শন করে গুরুগিরির সার্থকতা করব। কিন্তু মায়ের আসনে এক স্বার্থপর রমণীকে দেখিয়া এসেছি, এ দুঃখ বুঝিবে কে? মায়ের স্বভাবে আত্মহুতি দাও মা, তোমার সমস্ত হৃদয় জুড়িয়া আবির্ভূত হবেন, তখন সব শৃঙ্খলা হবে, চারিদিকে সামঞ্জস্য দেখিবে, বুদ্ধির ক্ষিপ্ত অবস্থা গিয়া স্থৈর্য গাম্ভীর্য আসিবে, লঘিয়সি রমণিত্ব স্থলে গড়িয়সি জননিত্ব ফুটিয়া উঠিবে। শুধু বছর বছর একটি করে সন্তানের জন্ম দিলেই রমণিত্ব থেকে জননিত্বে উত্তরণ ঘটে না, শুধু নিজের সন্তানের প্রতি মায়া মমতা থাকলেই মাতৃত্বের বিকাশ হয়েছে বলে প্রমাণিত হয় না, তা যদি হতো তবে সেটা পশু পাখিরও আছে। আবার একটা সন্তান গর্ভে ধারণ না করেও ভৈরবী মা হয়েছেন সংঘ জননী। ঠাকুর মহারাজ বিভিন্ন সময় ব্রহ্মবাহিনী নারীদের কথা যথা সীতা সাবিত্রী শৈবা দময়ন্তী গার্গী মৈত্রেয়ী মাদলসার উদাহরণ দিয়েছেন। বৃহদারণ্যক উপনিষদে পাই ঋষি যাজ্ঞবল্ক্য তার দুই পত্নী কাত্যায়নী মৈত্রেয়ীকে একদিন বললেন, আমি গৃহস্থাশ্রম ছেড়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করব, তাই তোমাদের দুজনকে আমার যে সমস্ত ধনসম্পদ ভাগ করে দিতে চাই। তা শুনে দ্বিতীয় পত্নী মৈত্রেয়ী বললেন, দা দিয়ে অমৃতত্ব লাভ হবে না, তা নিয়ে আমি কি করব। যাজ্ঞবল্ক মৈত্রেয়ী সংবাদে একজন ব্রহ্মবিদ গুরু অপরজন পরম অনুরক্ত শিষ্যা, সেই মৈত্রেয়ীর পানের আকাঙ্ক্ষার জন্য তাকে তিনি অমৃতত্ব লাভ করিয়ে দিয়েছিলেন। ঠাকুর মহারাজ বলেছেন, আদর্শ গৃহস্থ জীবনের মধ্য দিয়েই সেই চরম লক্ষ্যে পৌঁছানো যায়। ভোগের সংসারে থেকেও অনাসক্ত জীবন যাপন করে ভোগ ত্যাগ ও সেবার দ্বারা মোক্ষ লাভ সম্ভব। ত্যাগই ধর্ম, ধৈর্য ক্ষমাই দেবত্ব, আত্মবলি দিয়া যে পরের সুখ বিধান করতে পারে সেই ভগবানের কৃপা লাভ করতে পারে। আমার শ্বশুর মশায় বিমলা মায়ের স্বামী ঈশ্বর ধরণীধর মাইতি এক সন্ন্যাসী সতীর্থের ভাষায় সরকারের জামায় প্রায় বলতেন, সেবা হচ্ছে স্বেচ্ছাপ্রসূত, অনিচ্ছার সেবা সেবা নয়, ধরে বেঁধে পীড়িত করার মতো বিরক্তিকর, সেখানে হৃদয়ের কোনো যোগ নেই, প্রয়োজন যুক্তি হৃদয়, এই তিন নিয়ে জগৎ চলে, কিন্তু সেবা কাজটায় হৃদয়ের দরকার হয় বেশি। হৃদয়ের বন্ধনটা কমে যাচ্ছে বলেই পশ্চিমের অনুকরণে বৃদ্ধ মা বাবাকে এবং শ্বশুর শাশুড়িকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, শুধুমাত্র ভোগের ব্যাঘাত ঘটবে বলে সত্যিই আমরা আজ ত্যাগ করতে শিখেছি। সে ত্যাগটা হলো ঠাকুরের ভাবনা চিন্তা ত্যাগ। ভাজ্যাই গৃহস্থাশ্রমের মূল দেবতা গৃহিণী, গৃহরূপ রাজ্যের রাজ্ঞী, পতি যদি পত্নীকে প্রাণের অকপট প্রীতি দিয়া ও পত্নী যদি পতিকে হৃদয়ের প্রেম ভক্তি দিয়া সর্বদা অর্চনা করে, তা হইলে গৃহাশ্রমের তুল্য মহাসুখকর স্থান আর কোথাও নেই, ইহা সর্বাপেক্ষাও সুখকর স্থান হইতে পারে। সন্ধ্যা উপাসনা পঞ্চমহাযজ্ঞ ও পরিজন প্রতিপালন প্রভৃতি যে সকল নিত্যকর্ম গৃহস্থের জন্য বিহিত রহিয়াছে যথাবিধি, এই সকল কর্মের অনুষ্ঠানে আমাদের হিংসা দ্বেষ লোভ মোহ কাম ক্রোধাদি নিকৃষ্ট বৃত্তিগুলি সংযত হয়ে দয়া দাক্ষিণ্য শ্রদ্ধা ভক্তি প্রেম প্রীতি প্রভৃতি উৎকৃষ্ট বৃত্তিসমূহের বিশেষ স্ফূর্তি হয়। বৈদিক ভারতের সতীত্ব ও প্রতিব্রতা সাধনার যে পরম্পরা তাকে রূপ দেওয়ার আশা করেছিলেন সতী অনুসূয়া। গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ঋষি অত্রিকে বিয়ে করে নিষ্ঠা সহকারে পতি সেবা করতে থাকেন। একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সতীত্ব পরীক্ষা করতে অতিথির বেশে তার বাড়িতে আসেন। সতী অনুসূয়া অতিথি সৎকারে তৎপর হলে তিনজন সাধুবেশী অতিথি বলেন, উল্লঙ্ঘ হয়ে অতিথি সৎকার করতে হবে, তবেই তারা আতিথ্য গ্রহণ করবেন, নতুবা অতিথি অভিশাপ দিয়ে আতিথ্য গ্রহণ না করে চলে যাবেন। নিরুপায় হয়ে সতী অনুসূয়া আতিথ্য পালনের জন্য নিজ সতীত্বের তেজ অবলম্বন করে বললেন, আমি যদি সতী ও প্রতিব্রতা হই তবে তোমরা ছোট্ট শিশুতে পরিণত হও। অমনি ত্রিদেব ছোট্ট একটি শিশুতে পরিণত হলে স্তন্যপানের জন্য রোদন করতে লাগলেন, দেবী তখন উলঙ্গ হয়ে স্তনপান করালেন। ঠাকুর মহারাজ সেই সতী অনুসারতে সতীত্ব মাতৃত্বের কথাই বারে বারে বলেছেন। শিষ্যি ঠাকুর মহারাজের দৃষ্টিভঙ্গি ছিল অভিনব, তিনি বলেছেন, মেয়েরা প্রেমিকা রূপেই পূজনীয়া, তাই সগৎ স্বয়ং জগৎ জননী নিজে গুরু রূপে না হয়ে জগৎগুরুর দাসিত্ব স্বীকার করে বরণীয় মোহনীয়া হয়েছেন।
স্বয়ং মহেশ্বরী দুর্গাপুর শান্তি আশ্রমে দেখা দিয়ে বললেন, হেমলতাকে সন্ন্যাস দিচ্ছ না কেন? তোমার সেবা করে আমার তৃষ্ণা মেটেনি, ওর মাধ্যমে আমি তোমার সেবা করতে চাই। দেখুন স্বয়ং মহামায়ার শিবস্বরূপ স্বামীকে সেবা করার কি করুণ আরতি। তাই শঙ্করপন্থী সন্ন্যাসীর যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তা কাটিয়ে 1314 বঙ্গাব্দের পোষের অমাবস্যাতে হেমলতাকে সন্ন্যাস দিয়ে নাম দিলেন জেগোমায়া। হ্যাঁ, সতী সাধী শিষ্যার মধ্য দিয়েই সুধাংশুবালা নিরলসভাবে ঠাকুরের সেবা করেছেন। জগমায়া দেবী তার ত্রুটিহীন সেবার শিবকল্প নিগমানন্দকে সন্তুষ্ট করে অন্যান্য সেবকদের অনুকরণের উপদেশও দিয়েছিলেন। আর জগমায়া দেবী মায়েদের যে উপদেশ দিয়েছিলেন তার সার হল, ঠাকুরের ধ্যানের তন্ময় থেকে নিরলস চিত্তে ঠাকুরের সেবা করে যাওয়াই মানবী থেকে দেবীত্বে উত্তরের একমাত্র পথ। এটাই ছিল তার সেবিকা জীবনের চরম উপলব্ধি। এটা যেন ঠাকুরের মুখ নিশ্চিত বাণীর অনুরণন। এত সাধন ভোজন করে আমার যে গতি, আমাকে ভালোবেসে আমার সেবা করে তোমরাও সেই গতি লাভ করবে। শ্রীমদ্ভাগবতে দেখি ভগবান কপিল মাতা দেবাহুতিকে বলছেন, জীবের চিত্তই তার বন্ধন ও মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হলে বন্ধনের কারণ, আর ভগবানে অনুরক্ত হলে মোক্ষের কারণ। মন যখন দেহাদিতে অহং বুদ্ধি, গেহাদিতে মমত্ব বুদ্ধিজনিত কাম লোভ থেকে মুক্ত হয়, তখনই সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সমভাবাপন্ন অবস্থায় থাকে। মা গো, সাধুসঙ্গ সমস্ত আসক্তিজনিত দোষ হরণ করে। জঠরালন যেমন ভুক্ত খাদ্য সমূহকে জীর্ণ করে, ভক্তিও সেই রূপ কর্ম সংস্কার ভস্মীভূত করে। যারা আমার চরণ সেবায় আসক্ত, পরস্পর মিলিত হয়ে আমার লীলাচরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন, তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি ভক্তি তাদের ব্রহ্মানন্দ লাভ করিয়ে দেয়। তাই আমাদের ঠাকুরের প্রতি যদি একনিষ্ঠ ভক্তি থাকে, তবে মাভই মুক্তি আমাদের করতলগত। তাই তো সাধু সঙ্গ করবার জন্য আমরা সংঘ সম্মিলনীতে এবং কুম্ভে যোগদান করি। বেদগীতায় দেখতে পাই, সদাচার সম্পন্ন গৃহকর্ম নিপুণা পরিজন হিতৈষিণী স্বামী সেবা পরায়ণা গৃহিণী শুধুমাত্র পবিত্র দেহ মন ও কর্ম দ্বারা গৃহস্থ ধর্ম সুচারুরূপে পালন করে বেদ পাঠে নিরত ব্রাহ্মণ সন্ন্যাসী অপেক্ষা অধিকতর ধর্ম লাভ করেছিলেন। মেয়েদের মনে রাখতে হবে, এ সংসার অতিথি ভবন। ভগবান আমাদের শিক্ষার নিমিত্ত দুদিনের জন্য এক অতি ক্ষুদ্র অতিথিশালা রক্ষার ভার আমাদের উপর অর্পণ করেছেন। ধর্মপথে থেকে পরিজনবর্গের সুখ শান্তি বিধান করাই আমাদের প্রধান কর্তব্য। পরিশেষে ঠাকুরের কাছে আকুল প্রার্থনা, তিনি যেন আমাদের বোধন করে মাতৃশক্তি বোধন ঘটান। আমরাও যেন বিশিষ্টা দেবী শচীমাতা মানিক সুন্দরীর মতো আদর্শ মা হতে পারি, ভক্তির অধিকারিণী হতে পারি। ঠাকুরের ইচ্ছায় বলবতী হোক, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ আর গেহ, সেও আছে তব ভবনে, ঠাঁই পাই তব চরণে। সবাই শান্তিতে থাকুন, সবাই আনন্দে থাকুন। গঙ্গা জলে গঙ্গা পূজের নয়, শ্রী শ্রী ঠাকুর চরণে আমার এই বক্তব্য নিবেদন করছি। জয় গুরু, জয় মা। Oh,
Thank you.
তন্ত্র জ্ঞান যোগ প্রেম এই চার চারটি সাধনায় সিদ্ধ মহাপুরুষ আমাদের ঠাকুর তার চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং এখানে সুধাংশুপালা মার চরণে জানাই আমার প্রণাম এবং ভৈরবী মার চরণে জানাই প্রণাম আমার দীক্ষাচার্য গুরু শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের প্রাথমিক চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়ন্ত সম্ভাষণ জানাই আজ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আমাদের মহিলা সভা সেখানে আমরা মহিলা সভা অনুষ্ঠিত মানে মহিলা সভা চলছে সেখানে আমরা মানে আজ মানে 106তম ভক্ত সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে আমাদের আসাম সাংসদ মঠ হালিসভে ঠাকুর আমাদের অন্তর্জন এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মনের ভাব ঠাকুর আগে থেকেই বুঝি তা আমরা যখন এবার ভেবে নিয়েছিলাম যে সম্মেলনী হবে না যেহেতু আমাদের ডেলিগেট কাটা হয়নি তারপরে চেন্নাইতে হওয়ার কথা ছিল এরকম একটি মহামারীর জন্য সেটা হচ্ছে না কিন্তু ঠাকুর তো অন্তর্যামী আমরা প্রতি মুহূর্তে এই তিন চার মাস ধরে মানে রাত্রে যখন ঘুমাই তখন মানে স্বপ্নের মধ্যেই দেখি আমরা সম্মেলনীতে এই খড়ের বিছানায় শুয়ে আছি এবং মহন্ত মহারাজ আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তখনই আমরা ভাবতাম যে ঠাকুর ঠিকই দেখি কি করে আমাদের তাই যাই হোক যখন শুনলাম যে হালিশহরে হবে আমাদের সম্মেলনী তখন আমাদের আনন্দের একটা পোস্টপূরণ মানে হলো যে আমরা তাকে সেখানে অংশগ্রহণ করতে পারব তারপর আমাদের বিমল মহারাজ যখন আমাদের এই মায়েদের সভা যখন পরিচালনা করার জন্য বললেন তখন আর আমাদের কি বলবো আনন্দের আর যাই হোক ঠাকুর সে অন্তর্যামী সে সবই তাদের মনের কথা সব বোঝে ঠাকুর সবাই আরেকটি কথা আমি বলতে চাই আমাদের মানে বাঘন মহিলা সঙ্গের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ছিলেন যে বিধিধর চৌধুরী তার ঠাকুরকে প্রার্থনা করছি ঠাকুর তার স্বামী অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও আর কি বলবো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই বলে এখানে সমাপ্ত করলাম জয় গুরু জয় মা জয় গুরু জয় মা গুরুদেবের রাতের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম আমার দীক্ষাচার্য গুরুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম সুধা মার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভৈরবী মা এখানে প্রতিষ্ঠিত আছেন তাদের তার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং সভানেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত সভানেত্রীকে জানাই আমার অনন্ত কোটি প্রণাম আজ আমরা এখানে এসে মানে মহিলা সভা করছি তো এই সভা করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি যে যা আমাদের দ্বারা হয়েছে তার জন্য আমরা ঠাকুর মহারাজ এবং মা মায়ের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যেন তিনি আমাদের সমস্ত ত্রুটি সমস্ত যেন ক্ষমা করে দেন আমরা তো কিছু জানি না আমরা কিছু কিছু বুঝি না আমাদের
Yeah.
Thank you.
Oh,
Oh,
জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু।